ক্যালকুলাসের অন্তরীকরণ সম্বন্ধে আজকে আমাদের প্রথম ক্লাস। যদি এই ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে অন্তরীকরণ সম্বন্ধে সকলেই বুঝতে পারবে এবং এই সম্পর্কিত ম্যাথগুলো তোমরা করতে পারবে। বন্ধুরা সকলে কেমন আছো? ইঞ্জিনিয়ারিং একাডেমি 20 তে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাথমেটিক্স 2 অধ্যায় 9 ক্যালকুলাস। তো ক্যালকুলাসে আমাদের হচ্ছে দুইটা পার্ট, একটা ডিফারেন্সিয়েশন আর একটা ইন্টিগ্রেশন। তো ডিফারেন্সিয়েশন কি আজকে আমরা সেই সম্বন্ধে তোমাদের জানাবো। তার আগে জানিয়ে নেই ক্যালকুলাস কে আবিষ্কার করেন। ক্যালকুলাস লিবনিস বা নিউটন আবিষ্কার করেন। আজকে আমরা ডিফারেন্সিয়েশন সম্বন্ধে তোমাদের জানবো। ডিফারেন্সিয়েশন হচ্ছে অন্তরীকরণ। ডিফারেন্সিয়েশনের বাংলা নাম কি? অন্তরীকরণ। এবং ইন্টিগ্রেশনের বাংলা নাম হচ্ছে যোগাধিকরণ বা সমাকলন। আমাদের এই দুইটা নাম মুখস্থ রাখতে হবে, কোনটা ইন্টিগ্রেশন কোনটা ডিফারেন্সিয়েশন আমাদের আগে বুঝতে হবে। তো আমরা আজকে ডিফারেন্সিয়েশন সম্বন্ধে আলোচনা করব। সাপোজ বন্ধুরা, আমি এখানে একটা পাত্র আঁকলাম। ধরো এই পাত্রে আমি কিছু চাল রাখলাম। তো এখানে এই কতগুলো চাল আছে এগুলো কিন্তু আমরা গণনা করি না। আমরা সাপোজ ধরি এখানে 10,000 বা 20,000 চাল আছে। এই চালগুলোকে অ্যাকুরেট ভাবে মাপার জন্য বা নির্ণয় করার জন্য আমরা ডিফারেন্সিয়াল বা ব্যবহার করতে পারি। তো এই চালগুলোকে একটা একটা করে আমরা যখন পরিমাপ করব, ধরেন এই 1, 2, 3, 4, 5, 6 এভাবে এই চালগুলোকে একটা একটা করে যখন পরিমাপ করব, তখন কিন্তু এর সঠিক মান পাবো। তো সেম ভাবে এই ডিফারেন্সিয়েশন এই চাউলের মতো একবারে নির্ভুল মাপ প্রদান করবে। তো ডিফারেন্সিয়েশন করা হয় এই জন্য যে বড় কোনো ক্যালকুলেশনকে, ধরো বড় কোনো ভাগকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে রূপান্তরিত করে তার যোগফল নির্ণয় করাকে ডিফারেন্সিয়েশন বলে। ধরো বন্ধুরা, এখানে আমি যদি লিখি 8 যোগ 2 সমান কত হয় 10, এই যোগ চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি এই অঙ্কটাকে যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে। তো এই যে এই যোগ ফল, এই যোগ চিহ্নটাকে বলা হয় অপারেটর। তো তেমনি ডিফারেন্সিয়ালে একটা অপারেটর আছে, সেটাকে বলা হয় ddx। এই ddx কে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। তো এই ডিফারেন্সিয়াল অপারেটর এর সাহায্যে আমরা ডিফারেন্সিয়েশন করি। এখন আমাদের জানতে হবে আমরা কিসের সাহায্যে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। এখানে এই নিচে আমাদের x আছে, তো আমরা যখন ddx করি আমরা তখন এই এই x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। দেখো সাপোজ এখানে যখন ddx না থেকে ddt থাকতো, তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতাম? এই t এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম। এই যখন আমরা অন্তরীকরণ করব তখন যে কোনো কিছুর সাপেক্ষে আমাদের অন্তরীকরণটা করতে হবে। বন্ধুরা দেখো, এখানে আমরা একটা ম্যাথ করব। তো ম্যাথটা হলো x^6 + 5x + 10 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। আমরা যখন অন্তরীকরণ করব তখন আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। তো সূত্র যখন মুখস্থ রাখবো তখন আমরা অন্তরীকরণ সম্বন্ধে খুব ভালো অন্তরীকরণ করতে পারবো। তো এখানে x^6 + 5x + 10 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। আমরা প্রথমে ধরি y = x^6 + 5x + 10, এটুকু আমরা ধরে নিলাম। এখন আমাদের যেহেতু অন্তরীকরণ করবো, অন্তরীকরণ মানে ডিফারেন্সিয়াল, তো ডিফারেন্সিয়াল অপারেটর কি? ddx। উভয় পাশে আমি ddx নিলাম। ddx y সমান ddx x^6 + 5x + 10, উভয় পাশে আমি ডিফারেন্সিয়াল অপারেটর নিলাম। এখন আমি এই অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে। আমি যে অঙ্কটা করব সেই অঙ্কর কিছু সূত্র আমি লিখবো। এখন দেখো আমাদের একটা সূত্র আছে x^n, ddx x^n এর একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে x^n n x n-1। তো এখন দেখো আমরা করি, এটাকে এটা তো x আছেই, এটাকে আমরা n ধরবো। এটাকে যখন আমি n ধরি তাহলে আমাদের কি হয়, তাহলে আমরা এই সূত্রটা কি কি করতে পারি, n n কত 6, তারপরে কি x, তারপরে কত n-1, n কত 6-1। তাহলে এটার যখন ডিফারেন্সিয়াল করব তখন কি হবে 6x^5। তা দেখো এখন আমরা এই একটা বড় ভাগ, এই বড় ভাগকে সবগুলোর মধ্যে আমি
ছোট ছোট ভাগে এটাকে রূপান্তরিত করি, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডিডিএক্স 5x প্লাস ডিডিএক্স 10। এই বড় ভাগটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে রূপান্তরিত করলাম। তো এখন দেখো আমি এই ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 6 মানে কি এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমি ক্যালকুলেশন করে কত পেয়েছি, 6x টু দি পাওয়ার 5। তো আমরা 6x টু দি পাওয়ার 5 লিখি, 6x টু দি পাওয়ার 5 প্লাস ডিডিএক্স 5x। এখন আমাদের একটা সূত্র আছে, ডিডিএক্স এক্স সমান ডিডিএক্স এক্স সমান 1। তো এখন দেখো ডিডিএক্স এক্স সমান যদি 1 হয়, এখানে আছে 5, তার মানে যদি আমাদের এই এক্স এর আগে 5 থাকে তার মানে কি এক্স এর সহগ 5। তো এক্স এর আগে যখন 5 থাকবে তখন এই সহগটাকে আমরা আগে লিখবো, সহগটাকে কি করলাম আগে লিখলাম। এখন এই ডিডিএক্স থাকলো কি এক্স, আমরা এখন এখানে জানি কি সূত্রের সাহায্যে জানি কি ডিডিএক্স এক্স সমান কত আমরা জানি 1। তো ডিডিএক্স এক্স সমান 1 প্লাস আর একটা সূত্র আছে আমাদের ডিডিএক্স সি, ডিডিএক্স সি ইকুয়াল টু 0। সি মানে কনস্ট্যান্ট সংখ্যা বা ধ্রুবক। তো ধ্রুবক কি 1 2 3 4 5 6 7 8 9 10, এই জাতীয় যত সংখ্যা আছে সেগুলোই হলো ধ্রুবক। তো ডিডিএক্স 10, 10 মানে কি 10 টা কি তাহলে ধ্রুবক সি, তাহলে ডিডিএক্স সি সমান কত 0। তো এখন আমাদের কি হয় 6x টু দি পাওয়ার 5 প্লাস 5, এটাই আমাদের অ্যান্সার।